সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ফের বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, এবার ফেসবুকে বোমা ফাটালেন অনুপম হাজরা। বিজেপির সহকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে গেরুয়া বাহিনীর নেতাদের উদ্দেশ্যে অনুপমের বার্তা। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ঝগড়া মিটিয়ে একতা বজায় রাখলেই ভালো, এতে বুথস্তর অবধি কার্যকর্তারাও তৃণমূলের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ার মনোবল পাবেন। একই সঙ্গে ওই পোস্টেই দলের নেতাদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারিও দিয়েছেন বোলপুরের প্রাক্তন সাংসদ। এইভাবে চললে আগামী বছর দল বাংলায় ক্ষমতায় নাও আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দলের অনেকেই বিজেপি ক্ষমতায় আসছে ধরে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছেন, আর এতেই দলের অভ্যন্তরে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে, যা দলের তৃণমূল স্তরের নেতাদের মনোবলে আঘাত হানছে মনে করছেন অনুপম হাজরা। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, দলীয় মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা ঘরোয়া কোন্দল বজায় থাকলে একুশে বিজেপির বাংলায় জয়ের লক্ষ্য কার্যত স্বপ্নই থেকে যেতে পারে, সতর্ক করে দিয়েছেন প্রাক্তন সাংসদ। তার ফেসবুক পোস্টে উল্লেখ, আমরা যদি এই লড়াইয়ে বাই চান্স হেরে যাই, তাহলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য বাংলার বাইরে অন্য কোনো রাজ্যে আমাদের নতুন কোনো বাসস্থান খুঁজতে হবে। এই পরিস্থিতি দাঁড়ালে বুথস্তরের কর্মীদের অবস্থা কী হতে পারে তাও ব্যাখ্যা দিয়ে নেতাদের সজাগ করার চেষ্টা করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, সব থেকে দুরবস্থা হবে বুথস্তরের কার্যকর্তাদের, যারা হচ্ছেন এই লড়াইয়ে আমাদের সৈনিক, যারা নিজেদের প্রাণ অবধি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন সারা বছর।